খারাপ স্বপ্ন দেখলে কি গুনাহ হয় এই ধরেন এমন কাজ যা সমাজ বিরুদ্ধ কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানাবেন। একজন মুসলমান যখন ঘুমাবে তখন তার কিছু করণীয় কাজ আছে। আচ্ছা, এই কাজগুলো করে সে ঘুমাবে। যেমন অজু সহ ঘুমাবে, আয়াতুল কুরসি পরে ঘুমাবে, তিন কুল পরে গায়ের মধ্যে ফু দিয়ে ঘুমাবে, ডান কাত হয়ে ঘুমাবে। এইভাবে কেউ যদি ঘুমায় এরপরে মনে করেন সে যদি ৬ ঘন্টাও ঘুমায় এর ভিতরে যত সে উল্টাপাল্টা স্বপ্ন দেখুক এমন যদি তার শরীর নাপাকও হয়ে যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির তরিকা অনুসরণ করে ঘুমানোর কারণে তাকে গুনাহ তো দিবেনই না বরং সওয়াব দিবেন। আল্লাহু আকবার। আর ঘুমের ভিতরে ঘুমের মাধ্যমে সওয়াব কামাই করা সম্ভব কিন্তু ঘুমের মাধ্যমে মানুষের গুনাহ হয় না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 3 ব্যক্তির উপর থেকে কলম তুলে ধরে নেওয়া হয়েছে, তার মধ্যে 1 ব্যক্তি হলো আনিন নাইমি হাত্তা ইস্তায়কিজ, একজন ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ জাগ্রত না হয় ততক্ষণ পর্যন্ত এর ভিতরে তিনি কি স্বপ্ন দেখলেন, কি করলেন না করলেন, কাউকে গালিগালাজ করলেন অথবা হয়তো ঘুমের ভিতরেই একজন মানে কিছু না বুঝে হয়তো হাত নাড়িয়ে একটা ঘুষি মারলেন, হয়তো আরেকজনের নাকটাই ভেঙে গেল পাশে যিনি ছিল, এগুলি ধরা হবে না যেহেতু তিনি ঘুমন্ত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুমটাকে একটা মৃত্যুর সাথে তুলনা দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় বলেছেন মানুষ ঘুমালে তার নফসটা এখান থেকে বেরিয়ে চলে যায়। আল্লাহু আকবার। এরপরে তাদের পূর্বপুরুষ অন্য আত্মীয় স্বজন পরিচিত যারা দুনিয়াতে চলে গিয়েছেন তাদের সাথে একসাথে হয়। আচ্ছা, এরপরে এর যখন ওঠার সময় হয় তখন তার নফসটা আবার তার ভিতরে ফিরে আসে ঢুকিয়ে দেওয়া হয়। অতএব তার প্রাণটা তো এখান থেকে চলে গিয়েছে, নফসটা এখান থেকে চলে গিয়েছে। এমত অবস্থা সে যদি উল্টাপাল্টা কিছু করে সেটার জন্য দরকার করা হবে না যেহেতু সে তার নিজের খবর নেই। একজন মানুষ ঘুমিয়ে গেলে সে মৃত প্রায়। জি, আপনি যথার্থই বলেছেন ঘুমলে সেখানে সওয়াব বা নেকি অর্জনের সুযোগ আছে কিন্তু গুনাহের সুযোগ নেই। তো সেই ঘুমটা কেমন হওয়া উচিত বা সেই ঘুমের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত যেই ঘুমের মাধ্যমে আমরা ঘুমিয়ে থাকবো, শরীর ঠিক থাকবে কিন্তু আমরা সওয়াবও পাবো, আমাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত? আসলে একজন মানুষ ঘুমের পূর্বে যে আমলগুলো করবে এই তার আমলের ডিগ্রির উপরে ভিত্তি করে তার সওয়াবের ডিগ্রিও বাড়তে থাকবে। আচ্ছা, যেমন ধরুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছেন মান কারা আখির আয়াতাইন মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা, কোনো ব্যক্তি যদি কোনো রাতে ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে এই 2 আয়াতই তার জন্য যথেষ্ট। এর একটি ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম যে এই লোক সারা রাত্র দাঁড়িয়ে যদি সালাত আদায় করতো তাহলে যে পরিমাণ সওয়াব হতো এই 2 আয়াত পরে ঘুমিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার। তাহলে এটি একটি। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে আসে আবার ফজরের সালাত সে জামাতের সাথে পড়ে তাহলে এই 2-এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরো রাত্র যেটি সে ঘুমাইলো তাকে পুরো রাত্র ইবাদতের সওয়াব দিয়ে দেবেন। তাহলে আমরা ডাবল দেখতে পেলাম। জি, ঠিক তো দ্রুপ যদি সে আয়াতুল কুরসি পড়ে তারপরে হলো 3 কুল সে পড়ে আর অন্যান্য দোয়াগুলো পড়ে বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া, ওযু করে তারপর ডান কাত হয়ে শোয়, এমন একটি প্রস্তুতি নেওয়া যে বহু মানুষই তো জীবনে ঘুমালো কিন্তু তারপরে আর জীবনে তার ওঠা হয়নি। আমারও এটি এমনই হতে পারে। অতএব আমি একদম অজু করে আয়াতুল কুরসি পড়ে সূরা ফালাক নাস পড়ে নিজের উপর দম করে এবং এই কথা বলে আল্লাহ তোমার নামেই ঘুমাচ্ছি, অর্থাৎ যদি চলে যাই তাহলে তোমার নামেই চলে গেলাম। অতএব এই রকম আমল করে কেউ যদি ঘুমায় তাহলে সে আমলের পরিধি যতটুকুন বাড়াবে ততই তার এক রাতে, কেউ হয়তো এক রাত ঘুমিয়ে দেখা গেল যে হয়তো স্বাভাবিক ঘুমিয়েছে কোনো সওয়াবই পায় নাই, আরেকজন হয়তো নেক নিয়তে ঘুমিয়েছে আমি ঘুমাচ্ছি শরীরটা সুঠাম হলে আগামীকালকে আমি দিনের অনেকগুলো কাজ করব, ফজর সালাত আদায় করব, এক নেক নিয়তের কারণে সে সওয়াব পেয়ে গেল। আরেকজন হয়তো পাশাপাশি সূরা বাকারা শেষ 2টা আয়াত পড়লো তাহলে সে আরও ডাবল সওয়াব পেয়ে গেল। আরেকজন হয়তো নবীজির ওই আমলগুলো করলেন তাহলে আরও সওয়াব পেয়ে গেলেন। অতএব মানুষের ঘুমের পূর্বের যে অ্যাক্টিভিটিস এবং তার নিয়ত তার যে আমল ওইগুলোর উপর ভিত্তি করে কারো 10 গুণ, কারো 20 গুণ, কারো 100 গুণ, কারো তার চেয়েও বেশি সওয়াব হবে। জি, ধন্যবাদ শেখ। আরেকটি বিষয়, অনেক সময় দেখা যায় আমাদের সমাজে রাতে ঘুমোতে গেলে গায়ের ভালো যে কাপড় চোপড়গুলি আছে এগুলি আমরা খুলে রেখে দিই এবং যত ছোট শর্টকাট কাপড় আমরা পারতপক্ষে সেগুলিই আমরা পরিধান করে তারপরে ঘুমোতে যাই। आसले इस्लामिक घुमेर नियमटा कतटुकू कारण से तो हयतो बा जानेन आपनि एकटु आगे जेटा बोललेन एटाई होते पारे तार निजे थेके स्वप्रणोदितभावे घुमोते जावा इच्छा करे किन्तु परे जखन घुम थेके उठबे अथवा तिनि जे नड़बेन ओखान थेके सेटा हयतो बा तार सम्भव नाओ होते पारे अन्य हयतो बा अन्यरा ताके नाड़ाबेन चड़ाबेन उठाबेन सराबेन से क्षेत्रे एकजन आदर्श मुस्लिमेर घुमोते जाबे कोन कापड़ चोपड़ परे कापड़ चोपड़गुली केमन हवा उचित आसले आसले तो घुमानोर समय अनेक समय मानुषेर रिलैक्सेर प्रयोजन हय जी आरामेर प्रयोजन हय आल्लाह कुराने बोलेछेन वा जa'लना नाउमाकुम सुबाता आमी तोमादेर जन्य घुमटिके आरामेर विषय बानियेछि अतएव मने करुन साधारणत मानुष अफिस आदालते जे समस्त कापड़ चोपड़ परे जाय एगुली एकटु आटसाट हওয়ার कारणे घुमानोर समय हयतो अनेक समय एगुली जे कमफोर्ट फील करे ना सेई क्षेत्रे से एकटु ढिले ढाला कापड़ एगुली परे तबे कोनोभाबेই এমন যেন না হয় যে তিনি সতর খুলে अथवा एकदम शर्ट कपड़ पर घुमालें एमन जान ना शरीर एक ढिले ढाला कपड़ पड़बें हाँ जेटी तार जन्य एक स्वाच्छंद बोध है एरकम ढिले ढाला कपड़ पाशापाशी तार सतर और तार शरीरटाओ जान किस ढेके थाके एबं एटिके से मने करबें जे आमार जीवनेर शेष मुहूर्त एटी होते पारे अतएव यदि आमी मरे जाई तार एकजन तो एसे आमाके कि अवस्थाय देखबे एटी मने करे से स्वाभाविक कपड़ परेई घुमाबे एकेबारे बिवस्त्र हये अथवा बेशी शर्टकाट कपड़ परे एरकम करे शोया ठीक नय।